যেহেতু এরা দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত তো টাইপ সেট এর মধ্যে থাকবে এই জন্য এই টাইপ সেটের মধ্যে ক্লিক করেন মানে এই জায়গাটাতে ক্লিক করেন দেন এটা ক্লিক করলে আপনাদের এরকম আসছে হ্যাঁ মানে যেটা মিনিট এক ঘন্টা লাগবে একটা জিনিস কাজটা সেটাকে বলতেছে যে মিনিটের মধ্যে শেষ হবে তো আমাদের কেউ কি গেস করতে পারবেন যে আসলে আমি এই যে এই ব্যবহার করব লিটারেচার রিভিউর জন্য আজকে কিন্তু আমাদের কথাই হবে লিটারেচার রিভিউ নিয়ে কথা বোঝা গেল কিনা এছাড়া পাবলিকেশন রিলেটেড বাকি যে আউটলাইন গুলো আপনাদের কাছে আছে সেগুলো তো ওয়ান বাই ওয়ান হবে আজকে লিটারেচার রিভিউ নিয়ে যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে প্রশ্ন করবেন তাহলে একটা বিষয়ের উপরে আমরা হচ্ছে কনসিস্টেন্টলি থাকবো ইনশাআল্লাহ তো একটা বিষয় একটু গেস করেন যে এই যে কথাটা প্রথম হেডলাইনে বলছে যে আমি এক ঘন্টার কাজটাকে এক মিনিটে মানে মিনিটের মধ্যে শেষ করব অর্থাৎ একটা পেপার আমি মিনিটের মধ্যে পড়ে শেষ করতে পারবো এটার আসলে কারণটা কি বা কেন দরকার এটা আমরা যখন রিসার্চ স্টার্ট করবো আমরা তো মিনিমাম বিশ থেকে পঁচিশটা কিংবা মোর দেন পেপার পড়তে হয় তো প্রতিটা পেপারের পেছনে যদি আমি একদিন কিংবা দুই দিন সময় নষ্ট করি তাহলে দেখা এক মাস থেকে দুই মাস সময় লেগে যাবে শুধু খালি মানে আমার লিটারেচার রিভিউ করতে করতে তো এটা অনেক টাইম লেন্ডি হয়ে যাবে এটা রিসার্চের কাজ এর এর মাধ্যমে আমি যদি কাজগুলো খুব দ্রুত গুছিয়ে নিয়ে আসতে পারি কম সময় তাহলে আমি অন্য দিকে ফোকাস করতে পারবো বেশি ভেরি গুড এই জন্য আমাদের এখন এটাকে আমরা ব্যবহার করব এইটা ধরে আমাদের কাজের লোকের মতো আমরা এটাকে যত একে মনো করে মানে ব্যস্ত রাখতে পারবো তত আমাদের জন্য ভালো ঠিক আছে এনিওয়ে তাহলে আমাদের যে কাজ করতে হবে আপনাদের যদি অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে হচ্ছে সাইন আপ করেন আমার অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে আমি হচ্ছে গুগল দিয়ে করব বা অন্য কোনো ই দিয়ে আপনারা সাইন আপ করবেন হ্যাঁ আমি আমার দিয়ে করতেছি আপনারা আপনাদের লগ ইন করলে মাই লাইব্রেরি দেখাবে কারণ হচ্ছে আমরা যদি উইদাউট লগ ইন করি তাহলে লিমিটেশন আছে হ্যাঁ তো আমরা হচ্ছে এখানে যেটা করব ভাই একটা প্রশ্ন ছিল জি জি ভাই ওইখানে হচ্ছে সাইন আপ করার পরে ক্লিক করলে একটা ব্যাকগ্রাউন্ড আছে এখানে কি সিলেক্ট করব এখানে কি কোন একটা দিলেই হবে না নির্দিষ্ট কোন একটা দিতে হবে নির্দিষ্ট বলতে এখানে একাডেমিক ফ্যাকাল্টি 67 ও রিট্যাক্ট করা আন্ডার স্টুডেন্ট যে যেটা পড় দিয়ে দিবা এটা সমস্যা না আচ্ছা তাহলে আমরা হচ্ছে আচ্ছা যদি ইয়া করে থাকেন এই পাশে দেখেন এই পাশে যদি আমি আমার মাউসটা নিয়ে আসি কার্সরটা নিয়ে আসি দেখেন এখানে অনেকগুলো অপশন আছে আছে না ই বুক কপিলট রিড উইথ এ সাইটেশন জেনারেটর প্রাফ রেজার এআই অনেকগুলো আছে না এখানে ক্লিক করেন করে যে কপিলট যেটা রিড উইথ এআই এখানে ক্লিক করেন এখানে দেখেন ড্র্যাগ এন্ড ড্রপ ইউর ফাইল তাহলে আমি এখান থেকে ক্লিক করে নিয়ে আসতে পারি আমার ফাইল যেখানে আছে এই যে একটু আগে যেটা দিছি এই ফাইলটা ওপেন করুন টাইটেল দিতে পারেন বা আনটাইটেল রাখতে পারেন ইচ্ছা এরকম আসছে আচ্ছা এখানে দেখেন বাই ডিফল্ট এরা কিছু দিয়ে দিছে তো যেমন আমি যদি এক্সপ্লেন অ্যাবস্ট্রাক বলি সে ফর এক্সাম্পল আমরা ওয়ান বাই ওয়ান সিস্টেমেটিক ওয়েতে যাব কিন্তু আমি প্রথমে দিয়ে দিই যেমন এরা এরা কিছু অপশন দিয়ে দিছে এক্সপ্লেন অ্যাবস্ট্রাক কনক্লুশন ডেটা সেট ইউজ লিমিটেশন অনেকগুলো দিয়ে দিছে সামারাইজ ইন্ট্রোডাকশন তো রিলেটেড পেপার চাইলে পেপারগুলোও সে দিয়ে দিবে হ্যাঁ এটা একটা চ্যাট জিপিটির মতো আচ্ছা এরপর আমি করব কি ঠিক আছে তুমি অ্যাবস্ট্রাক্টটা এক্সপ্লেইন কর সে শুধু কি পয়েন্টটা দিয়ে দিল এখানে আবার মজার ব্যাপার হচ্ছে সে কিছু প্রশ্নও দিয়ে দিছে যে এই ধরনে আরো কিছু প্রশ্ন আপনি জিজ্ঞাসা করতে পারেন কি কারণে এখানে দেখেন এটার সাথে রিলিভেন্ট কেন এখানে বলতেছে যে এই যে পেপারটা সহজ কথা আমি পেপারটা আমি চাইলে পুরো পেপারটা আমি কিন্তু করতে পারি প্রিন্ট করে বা এমনিতে করতে পারি তো সেটা না করে আমি মূল দিল বলে দিছে যে রেইনফল ফরকাস্টিং হচ্ছে মেশিন লার্নিং ডিপ লার্নিং এর মধ্যে বিশেষ করে এখানে হচ্ছে যে অনেকগুলো মডেল আছে কিন্তু সবচেয়ে বেস্ট পারফর্ম যে মডেলটা সেটা নিয়ে কথা বলছে তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রেজাল্টটা অ্যাপসটাকে তো সেই বিষয়গুলো এখানে বলছে তিনটা কি পয়েন্টস বলছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমি জানতে পারলাম যে এইখানে মূলত মানে প্রথম শুরুতেই আমি একটা পেপার নিয়ে পুরো অ্যাবস্ট্রাক্ট আমি পড়লাম না তিন লাইনে আমি বুঝে গেলাম যে আমার এই পেপারে যে অ্যাবস্ট্রাক্ট আছে এই অ্যাপসটাকে মূলত আমি বুঝতে পারলাম যে এটা হচ্ছে টাইফুন বলতে ট্রপিক্যাল সাইক্লোন করছে মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং মডেল ব্যবহার করছে তার মানে আরো কিছু মডেল আছে সেগুলো হয়তো আমি পুরোটা করলে পারবো কিন্তু দেখা গেল সাপোর্ট মেশিন সবচেয়ে বেশি বিশেষ করে কি গ্রিড সার্চ অ্যালগোদমের মাধ্যমে সবচেয়ে ভালো পারফর্ম করছে এবং এই যে ব্যাপার এই রিসার্চ এর মেইন যে আউটকামটা সেটা হচ্ছে আগের যে রিসার্চ ছিল তাদের চেয়ে ফোর্টি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট হচ্ছে এফিসিয়েন্সি বাড়াইছে এটা হচ্ছে মূল কথা আমি যদি পুরো ব্যাপারটা পড়ি এসে আরো অনেক ইয়ে আছে এটা তো সামারাইজ করবে আচ্ছা এখন আমার সবচেয়ে কঠিন যে পার্টটা থাকে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন তো এই যে ইন্ট্রোডাকশনটা সবচেয়ে কঠিন পার্ট অনেক সময় বুঝতে অনেক বড় ইন্ট্রোডাকশন সেক্ষেত্রে আমি যদি বলি যে তুমি কি সামারাইজ করতে পারবা প্লেন ল্যাঙ্গুয়েজ দিলাম যা আরো সহজ করে আমি একদম রিসার্চ একদম নতুন আমি এত হয়তো টেকনিক্যাল টার্ম গুলো বুঝবো না ও তার আগেই আমি বলে রাখি এখানে যে সে রিলেটেড কিছু প্রশ্ন দিছিল দেখেন আপনি যদি একদম নতুন হন তাহলে আপনার মেশিন লার্নিং বা টি প্ল্যানিং মডেল সম্বন্ধে আপনার খুব একটা ধারণা নাই তাহলে এখানে দিতে পারেন আবার দেখেন এখানে আরেকটা শেয়ার করেছে গ্রিড সার্চ যেটা ব্যবহার করা হয়েছে সেটা হয়তো আপনি এখানে অ্যাবস্ট্রাক্টে কিন্তু एक्सप्लेन করা থাকে না সবগুলো তো কিছু হিংস দেওয়া থাকে কিন্তু আপনি যদি সেই মেথডটা আসলে কি এটা যদি ক্লিক করেন বা কেন এটা ব্যবহার করছে তাহলে কিন্তু ইন্ডিটেল আপনাকে আরো দিবে তারপরে কিভাবে ইমপ্রুভ করছে আগের স্টাডি তাহলে সে কিন্তু রিলিভেন্ট কিছু কোশ্চেন দিয়ে দিচ্ছে আপনি এভাবেও কিন্তু আপনার ইয়া করতে পারেন তাহলে দেখা যাবে যে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে পুরো পেপারটাই মোটামুটি পড়া হয়ে যাবে তাহলে এখন যদি আমরা সামারাইজ করি দেখি সে কি করে দেন সে সামারি দিয়ে দিছে আচ্ছা এখন সামারির মধ্যে সে দিয়ে দিছে তারপরে আচ্ছা এখানে আপনাকে পশ্চিম মেনশন করে দিয়েছে আমাকে দেন না তো কিছু কি হতে পারে ও এটা এখন এর দিল না ও এখানে কিন্তু দেখেন এটার একটা লিমিটেশন আছে এখানে যে সে ইন্ট্রোডাকশন দিছে ইন্ট্রোডাকশন সেকশনটা কিন্তু ইন্ট্রোডাকশন সামারি বলতে আসলে সে কিন্তু ইন্ট্রোডাকশন সামারি দেয় নাই কারণ ইন্ট্রোডাকশন আসলে যে সামারিটা ছিল এখন এই ক্ষেত্রে মেশিন কিন্তু ভুল করতে পারে মেশিন কি করতে পারে ভুল করতে পারে তাহলে আমি কি করব এখানে দেখেন অপশন গুলো আছে পুরা আচ্ছা সে এখানে দেখাচ্ছে আমি কিন্তু চাইলে কপিলট করি সরি আমি চাইলে এই পর্যন্ত ইন্ট্রোডাকশন পর্যন্ত নিয়ে আসলাম এখন আমি এটার উপরে যদি ইয়া করি প্ল্যানিং সামারি পর্যন্ত আসছে আমি যদি সামারি করতে বলি Mm -hmm. shit. <laughs> এখন ঠিক মতো করছে কারণ হচ্ছে কি এর আগে সে হচ্ছে অ্যাবস্ট্রাক্টটাই নিয়ে নিছিল তো আমি এখন ইন্ট্রোডাকশনটা সিলেক্ট করে দিলাম আমরা চাইলে কিন্তু সেকশন ওয়াইজ ওকে সিলেক্ট করে দিতে পারি তাহলে এখন কিন্তু সে হচ্ছে প্রথম যে ইন্ট্রোডাকশনটা সে ইন্ট্রোডাকশন সম্বন্ধে বলতেছে ইন্ট্রোডাকশনে বিশেষ করে যে হেভি রেইনফল কি ধরনের কাজ করে কারণ যেহেতু এটা রেইনফল নিয়ে তাহলে রিটার্স আর রিভিউতে আমাদের ইন্ট্রোডাকশনে যে পার্টটা থাকে এগুলো নিয়ে হচ্ছে আমরা ইন ডিটেলস কথা বলবো যদি আমাদের অন্যান্য সেশনে তারপরে এখানে বলি ইন্ট্রোডাকশনের সবচেয়ে প্রথম যে অংশটা থাকে প্রথম যে প্যারাগ্রাফটা থাকে সেটা যে বিষয় নিয়ে আমরা রিসার্চ করব সেটা ব্যাকগ্রাউন্ডটা আমরা তুলে ধরে গুরুত্বপূর্ণ বুঝাই যে আসলে এই যে রিসার্চটা আমরা করতে চাচ্ছি সেটার আসলে গুরুত্ব কতটুকু এটা গেল তারপরে আমরা এখানে যে পার্টটা থাকে যেটাকে আমরা লিটারেচার রিভিউ বলি মানে আগের যে কি কাজগুলো হইছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এটা প্রতিটা পেপারে কিন্তু প্রতিটা রিসার্চ পেপারে দেখা যায় সেখানে আগের কি কি কাজ হয়েছে তাদের ফাইন্ডিংস কি ছিল তাদের লিমিটেশন কি ছিল এই বিষয়গুলো নিয়ে কিন্তু সেই কি করে এই ইন্ট্রোডাকশন থাকে এবং শেষের দিকে যাওয়ার পরে অবজেক্টিভ থাকে তারপরে আউটলাইন দেওয়া থাকে মূলত হচ্ছে ইন্ট্রোডাকশনে এই বিষয়গুলো এখানে তুলে ধরা হয় তো প্রথমে যেখানে এখানে দেখেন ভাই আমার একটা প্রশ্ন ছিল ভাই জি তারপর ভাই সেম পেপার আমরা দুইজনে ইন্ট্রোডাকশন সেম পেপারের ইন্ট্রোডাকশনটা আমরা দুইজনে সামারাইজ করতে পারলাম তা আমাদের কি কি সেম রেজাল্ট দেবে না আলাদা আলাদা রেজাল্ট দেবে কি এ যে ইয়া এই কি স্পেস এত হ্যাঁ ওর মতো করে ঘুরায় পাশায় দিতে পারো হুবাও বা একরকম দিবে বিষয়টা এরকম না এটা মানুষ না কিন্তু এর বাইরে তো দিবে না ওর মধ্যে থাকবে সে আমারটা যেভাবে শুরু করবে তোমারটা শুরু করবে না তো এই বিষয়গুলো নিয়ে সে কি করলো সে এই যে একটা সামারাইজ করে দিল কি পয়েন্ট ধরে তাইলে মূলত আমি যদি এই পয়েন্ট পড়ি তাহলে আমি কিন্তু এই ইন্ট্রোডাকশন সম্বন্ধে মোটামুটি আমরা একটা ধারণা পাইতে পারি এটা গেল আবার আরো বিষয় থাকে যে বিষয়গুলো আমরা করতে পারি সায়েন্স স্পেস দিয়ে দেখে কোনো ইকুয়েশন আছে কিনা এই যে এখন ইকুয়েশন আছে ধরেন এরকম ম্যাথমেটিক্স থাকতে পারে তো ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে আমি কি করব ধরেন আমি একটা ম্যাথমেটিক্স বুঝতেছি না তাইলে এখানে ম্যাথ অপশন আছে ম্যাথ অপশন থাকলে সেটাকে আমি কি করতে পারি সুন্দর করে আমি এটাকে ক্লিক করতে পারি

আচ্ছা ম্যাথটা হচ্ছে আপনার আবার দেখাই এই যে ম্যাথ আছে না এখানে দেখেন এই অপশনটা দেখতে পাচ্ছেন আচ্ছা তারপর এখানে ক্লিক করেন ক্লিক করার পরে যে দেখেন এই যে স্কোয়ার একটা এই আছে হ্যাঁ প্লাস হ্যাঁ হ্যাঁ এটার পরে এই যে আপনি একটু ড্র্যাগ করবেন মাউসটা ধরে চাপ দিয়া আচ্ছা ছেড়ে দিবেন এটা অটো নিয়ে নিবে সে

ইন ডিটেইলস কিন্তু ব্যাখ্যা করতেছে তারপরে এই যে কম্পোনেন্টগুলো আছে এই কম্পোনেন্টগুলো সে সুন্দর করে আলাদা করে দিলো তাইলে এই যে সুবিধাটা হচ্ছে যে আমার একটা পেপারে আমার এই সায়েন্স স্পেসে সবচেয়ে বেশি ভালো লাগছে যেটা কারণ এই ধরনের কাজ মোটামুটি অন্যান্য ধরেন এইচআর তে পিডিএফ আমি দেখাব সবগুলোই মোটামুটি খুব ভালো খারাপ খারাপ না সেগুলো ভালো কিন্তু আমার একটা আছে ইকুয়েশন এটা আপনি যদি চান যে কোনো টাকে আপনি ওয়ার্ড ফাইলে নিয়ে যাবেন হ্যাঁ তাহলে এটার অপশন আছে আমি ভুলে গেলাম এক মিনিট দেখে গুগলে সার্চ দিতে হবে ওটা বলছি কি কোনো লিমিট আছে কিনা মানে ডিটেক্ট করতেছে এটা ওয়ার্ড ফাইল থেকে হলে

তো ওয়ার্ড ফাইলে আপনার কমন সেটা আপনি হচ্ছে যে যে ইনসার্ট ইকুয়েশন আছে সেটা করতে পারেন এছাড়া অনেকে যে অপশন থাকে লাটেক্স করতে পারেন করলে করা যায় না করলে কোনো ই নাই যত জানলে জান আপনার এটা এটা সমস্যা নাই আচ্ছা আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যদি আপনার এই পিডিএফ ফাইল অনেক সময় আছে আপনার ইকুয়েশন গুলো লিখতে হয় ইকুয়েশন ম্যাথমেটিক্স আপনার আবার টাইপ করার দরকার নাই আপনি যদি চান আপনার পিডিএফ ফাইল থাকে পেপার থাকে সেটাকে আপনি চাইলে কিন্তু ওয়ার্ড ফাইলে কনভার্ট করবেন এবং ম্যাথমেটিক্স ইকুয়েশন গুলো একটু চেঞ্জ হবে না সেটার ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স হ্যাঁ ম্যাথমেটিক্স বলো এটাকে ওই এই ম্যাথমেটিক্সে গেলে এটা ওই এআই এই কিন্তু সমস্যা হচ্ছে ভাই ওখানে আপনার মানে 10 12টা করার পর আর কি এক দিনের সময় দেন আর কি 10 12টা ইকুয়েশন এক দিনের জন্য দেয় আর কি তুমি তোমার দরকার নাই তুমি একটা ফ্রি খাও আবার যদি একদিনে সব করতে চাও তো জামেলা কথা আমার যেমন আমার কোন সময় অনেক সময় লাগে অনেক সময় লাগে না অনেক সময় দেখা যায় আমার ইকুয়েশন গুলো আবার রিটাইপ করতে হয় হ্যাঁ তো কি দরকার আছে আমি সুন্দর এখানে করি হ্যাঁ এটা সুবিধা হচ্ছে ফ্রি করে ফ্রি আমার দিয়ে দিলে একটা পিডিএফ ফাইল আমি দিয়ে দিলাম সুন্দর ইকুয়েশনটা দিয়ে দিল আমার একদিনে তো 10 12টা ব্যাপার করার দরকার নাই তাহলে আপনারা এটা এটাও কাজ করতে পারবেন ম্যাথ বলে আমি লিংকটা দিয়ে দিচ্ছি আপনারা যদি চান তাহলে এটা একটা সুবিধা আছে অনেক সময় হচ্ছে টাইপ করার দরকার হয় না যদি কারো পর প্রয়োজন হয় যে আমি পিডিএফ এর একটা পেপার আছে সেই ইকুয়েশন গুলো আমার দরকার কারণ ইকুয়েশন গুলো তো ম্যাথমেটিক্স এগুলো তো চেঞ্জ করার কোনো অপশন নাই হ্যাঁ তো এগুলো হবো আপনাকে টাইপ করতে হবে তো সেটা না করে আপনি পিডিএফ থেকে ওয়ার্ডে করে নিয়ে গেলে আমি এখান থেকে আপনি থেকে ওখানেতে কপি করে নিতে পারবেন আচ্ছা এটাই গেল একটা এখানে আমি একদম না বুঝি শুরুর দিকে আমাকে কিন্তু পুরো সে কি করলো একদম সুন্দর করে বুঝায় দিল যে ইকুয়েশনটা এই আছে তাহলে সায়েন্স স্পেস দিয়ে সুন্দর করে আপনি কি করতে পারেন কোনো প্রশ্ন থাকলে কোন অপশন ইন্ট্রোডাকশন হোক মেথড হোক ডেটা হোক যে বিষয়টা আপনি জানতে চান সেটা প্রশ্ন করবেন দ্বিতীয় হচ্ছে যদি ম্যাথমেটিক্স থাকে খুব সুন্দর এই ম্যাথমেটিক্সটা আপনি জাস্ট ড্রাগ করে দিয়ে দিলে ম্যাথমেটিক্স এক্সপ্লেন করলো এটা একটা বিষয় আরো বিষয় হচ্ছে আচ্ছা ভাইয়া ওই ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশন এর কপি করে পেস্ট করুন ওই পোস্টটা একটু একটু জান না প্লিজ একটু উপরে যান এই ইন্ট্রোডাকশন এর কপি করে পেস্ট করেছেন ওই পোস্টটাই যেটা যাচ্ছে কপি করে পেস্ট করেন এটা সিলেক্ট করলে অটো এখানে সামারাইজ করা যায় যেমন সে ফর এক্সাম্পল আমি এইটুক হ্যাঁ মানে পুরোটা সিলেক্ট মানে ওটা ইউর একটা সিলেক্ট করতে যে উপরে গুলাও হয়ে যাচ্ছে হ্যাঁ উপরে গুলো এটা হয়েছে সামা টেকনিক্যালের কারণে অনেক সময় এটা হয় যদি হয় সেটা ঠিক করে দিলে যেমন এই এবার কিন্তু হচ্ছে টেকনিক্যাল কোনো ইয়া হয়েছে যেমন এটার ক্ষেত্রে হয়েছে না টেকনিক্যাল হলে ওগুলো ঠিক করে নিতে হবে নিজের থেকে যেমন আমি এখানে যদি সামারাইজ করতে বলি হাইলাইট করতে বলি সে সামারাইজ কিন্তু করে দিবে টেকনিক্যাল কারণে ওটা আমরা ঠিক করে নেবেন যেমন এটা সে হাইলাইট করে দিলে এটা এ যেমন এরকম করে দিল সে তাহলে সায়েন্স স্পেস এর প্রথম কি শিখলাম আমরা এক হচ্ছে আমরা প্রশ্ন করে সামারাইজ করা অর্থাৎ একটা পেপার আমি নিলাম নেওয়ার পরে আমি তো এটাকে ভেঙে ফেলবো আমাদের যে কোর্স পুরা চার দিনে ওয়ার্কশপে প্রতিটা অংশে কি কি থাকে কিভাবে লিখতে হয় কিভাবে তারপরে এগুলো পড়তে হবে কি কি আইটেম থাকবে ইন ডিটেলস আমরা ভেঙে ফেলবো অ্যানাটমি করবো মেডিকেল ক্লাসের মতো সেটা ঠিক আছে কিন্তু ইনস্ট্যান্ট আমি একটা যদি পেপার পাই আমার কাছে খুবই অপরিচিত একটা পেপার তো আমি সেটা করবো কিছু টুল দিব যার যেটা ভালো লাগে তো সবচেয়ে বেশি ভালো লাগছে সায়েন্স যেটা সেটা হচ্ছে যে ইকুয়েশন গুলো খুব সহজে সুন্দর করে সে করে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তাহলে আপনার অ্যাবস্ট্রাক্ট সামারি হোক ইন্ট্রোডাকশন হোক অন্যান্য বিষয়গুলো থেকে আমি যদি জানতে চাই ম্যাথমেটিক্স হোক তাহলে সেটাই দিল এরপরও আমরা যে কাজ করতে পারি তাহলে এইভাবে কিন্তু আমি মোটামুটি একটা পেপারে সম্বন্ধে মোটামুটি আমি একটা কি করতে পারি ইনস্ট্যান্ট পাঁচ দশ মিনিট একটা ধারণা নিতে পারি যে না পুরো পেপারটার মধ্যে এই আছে তারপরে তো আমার পেপার তো আমাদের পড়তেই হবে যখন পেপার রিসার্চ করবো আমরা ইন পরে পড়বো ঠিক আছে কিন্তু প্রথম দিকে আমাদের পুরো রিসার্চটা নিয়ে একটা মাথায় একটা আইডিয়ার নেওয়াটা খুব জরুরি এরকম পাঁচ দশটা যদি পেপার থাকে আমি যদি পুরোটা মোটামুটি এরকম একটু ব্রেন স্টমিং করতে পারি বা আমরা যখন আইলস দেই আইলস এর রিডিং এ স্কিমিং বলতে একটা অপশন থাকে যখন আমরা রিডিং টেস্ট দেই আইলস এর তখন সবসময় বলি যে মানে রিডিং মানে স্কিমিং তারপর স্ক্যানিং করি এই যে বিষয় স্কিম আমি যদি দশটা পেপার পড়ি মোটামুটি একটা আমার ধারণা মাথার মধ্যে চলে আসলো যে আমার এই রিসার্চ পেপারে রিসার্চ নিয়ে এই মেথড গুলো নিয়ে এই কাজ হচ্ছে এই পেপার গুলো এই কাজ করছে তাহলে তখন হচ্ছে কি আমাদের পরবর্তীতা পড়তে সুবিধা হয় পরবর্তীতে আমরা তো পড়বো ইন ডিটেলস কিন্তু ইনিশিয়ালি আমার এটা সুবিধা হলো তারপর ম্যাথমেটিক্সের সমস্যা থাকলে ইকুয়েশন গুলো জানার দরকার হলে জানলাম এরপরে আমরা সায়েন্স স্পেস আরো কিভাবে কাজে লাগাইতে পারি সেক্ষেত্রে হচ্ছে আমি লেখা লেখলাম লেখার পরে হ্যাঁ জি বলো ভাই এটাতে খুবই ভালো লাগলো যে ইকুয়েশন গুলো খুব সুন্দর ভাবে হচ্ছে এক্সপ্লেন করে দেয় তো আমার কথা হচ্ছে ভাই ইকুয়েশনের মতো কি আমার টেবিল আছে বা বিভিন্ন এগুলো আছে এগুলো কি এক্সপ্লেন করে এখানে টেস্ট করো বলে কিনা আমি আমি টেস্ট করি নাই ভাই আমি ম্যাথের মতো ড্র করে দিছিলাম কিন্তু দেয় কিন্তু আসলে কি প্রপার এক্সপ্লেনেশন কেন সেটা তো বুঝতেছি না 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 এই জন্য শোনো সবকিছু তুমি যে এআই থেকে হেল্প নিবা বিষয়টা এরকম না এটা তোমার হেল্প করবে এর তো লিমিটেশন আছে এই জন্য তোমার হচ্ছে যে তোমার তো রিসার্চের এই সম্বন্ধে বিষয়গুলো জানতে হবে যে একটা বার চার্ট কিভাবে এক্সপ্লেন করে একটা বার চার্ট কি কি থাকে তোমার ফিল্ডের রিসার্চ তোমার পেপার তো পড়তেই হবে এগুলো বিষয়গুলো তো কিছু কিছু বিষয়গুলো তো তুমি এখান করতে পারবো না কথা বুঝো নাই আচ্ছা ভাই তবে হ্যাঁ আমি তোমাকে একটা পরামর্শ দেই এখানে পুরাই না করে আমি তোমাকে আরেকটা ক্লু দিতে পারি কি ক্লু এখানে বলতে পারো যে ফিগার থ্রিটা সে ফর এক্সাম্পল আমি এটা এখানে দিয়ে দিলাম এখন যদি আমি বলি যে এক্সপ্লেন অথবা আমি জিজ্ঞাসা করি ফিগার থ্রি বা আরেকটা ক্লু দিয়ে দেই মানে ব্যবহার করার জন্য পুরো ফিগারটা ইমেজ আকারে না দিয়ে এই যে ফিগার থ্রি এক্সপ্লেন করছে না কোথাও এই পেপারে

তোমাকে মোটামুটি কিন্তু দেওয়ার চেষ্টা করছে কিন্তু আর একটা ভালো কাজ তুমি বুঝতে পারলো যে ফিগার থ্রি এটা কো করতেছে সবচেয়ে ভালো হবে ফিগার থ্রি কোথাও না কোথাও এক্সপ্লেন করছে যে প্যারাগ্রাফটা যেখানে আছে ফিগার থ্রি সেখানে তুমি কি করবা ওই টেক্সট তুমি সামারাইজ করতে বলো তাহলে সামারাইজ করলে তো তুমি এখান থেকে সামারি বুঝতে পারলো যে আসলে ফিগার থ্রি বা ফোর কি মানে তোমার নিজস্ব কিছু টেকনিক ব্যবহার করতে হবে ওকে কাজ করায় নিতে হবে ঠিক আছে তাহলে এইভাবে করতে পারো সুন্দর এইভাবে তুমি মানে নিজের মানে ব্যবহার করতে করতে তুমি নিজে থেকে অনেক টেকনিক করে করে তোমার তোমার কাজ কাজ এক বুঝতে পারবা যে আসলে আমি সাধারণ শেখ আমার সাথে কাজ করতে আমি বুঝি সাধারণ কিভাবে কাজ করে মানে সাধারণ কেতে কিভাবে কাজ করা নিতে হয় এটা আমি এক বছরে কিন্তু বলতে পারবো বা ছয় মাস বা এক দুই মাস আমি করলে কিন্তু বুঝতে পারবো তোমার কিন্তু আমি সাধারণ কেতে কাজ করে নিতে পারবো এটা কিন্তু তোমাকে কাজ করায় নিতে হবে তো তুমি প্রয়োগ করতে করতেই তুমি কিন্তু তুমি মাস্টার হয়ে যাবা যে কিভাবে টেকনিক্যালি ওর কাছ থেকে কি করা যায় কাজ গুলো আদায় করা যায় ঠিক আছে আচ্ছা এটা বিষয়গুলো জানাল হ্যাঁ জি আচ্ছা ভাই আমি এবাস্টেক লিখলাম না তারপর হচ্ছে কিওয়ার্ড লিখলাম না হাই গুলা লিখলাম না তখন আমার আমার জিনিসটা আমি এখানে আপলোড দিয়া তারপর আমি যদি বলি আমারে ওইটার এবাস্টেকটা লিখে দিতে হাইলাইট গুলো কিওয়ার্ড গুলো ওটা কি এই এটা এআই করবে এটাতে এটাতে করা যাবে চাইলে তোমাকে এখানে হাইলাইট করে দিবে কি পয়েন্ট গুলো লিখে দিবে সামারাইজ করে দিবে সমস্যা নাই কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সেটা ঠিক কাজে লাগাবেন মানে উদ্দেশ্যটা কি

বা এরকম করব না চুরি বাতপারি করা যাবে না এখান থেকে আমার কন্ট্রিবিউশনটা কি হ্যাঁ আমি নিজে লেখার পরে সেটাকে আমরা পলিশ করব। লেখাটাকে আরো ইম্প্রুভ করব সেটা কি করবে একটু পরে আমি দেখাচ্ছি সেটা করা যায় আছে ঠিক আছে জি ভাই জি জি এটা আজকে আর কি জি ঠিক আছে হ্যাঁ ফারজান আমার আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি আছি আলহামদুল বলো ভাই আমি জানতে চাচ্ছিলাম যে এই একটা পেপারে আমি এইভাবে কি সার্চ দিতে পারি যে এই পেপারটাতে এসবিএম বিএম নিয়ে কি কি ইনফরমেশন আছে বা কি কি সে ফাইন্ডিংস পেয়েছে মানে শুধু এসবিএম ফোকাস করে এরকম করে কি সার্চ দিয়ে কোনো পাওয়া যাবে তুমি প্রশ্ন করো আমাকে যেটা করো তো করো করে দেখো ঠিক আছে করো এখন প্রশ্ন করো করে দেখো কি কয় আমি আর কি একটু বাইরে ছিলাম তো আমি লগ ইনটা করিনি আমি আর কি জুমের মিটিংটা দেখতেছি আর কি ওরকম লগ ইন করে মানে প্রোফাইল এখনো খুলি নাই আমি কেন কি বলো মানে বলো আমি তোমার তোমার প্রশ্নটা ও জিজ্ঞেস করতেছি এস বি এম নে কি জানতে চাও বলো আমি ওরা জিজ্ঞেস করি মানে এই পেপারটাতে এস বি নিয়ে কি কি ইনফরমেশন আছে এস বি টোটালটা মানে এস বি এর কি কি এই পেপারে ফাইন্ডিংস টা আছে সেই জিনিসগুলো আর কি আমি জানতে চাচ্ছিলাম যে একটা টপিক এ চিন্তা করি ওরা কি করা যায় ওকে ক্যান ইউ হাইলাইট এরপর আরো আছে চ্যাট পিডিএফ বলে ওইটাকে আমি দেখাবো ওইখানে প্রশ্ন করতে পারবো কোনো সমস্যা নাই এখন শুধু নিয়ে যা যা আছে মোটামুটি সে এখানে ফোকাস করছে যেমন আমি আমি যেহেতু আমার পেপার আমি জানি দিয়ে সে কতটা দিছে হুম সবই ঠিক আছে জি থ্যাংক ইউ ভাই এটা একটা সুবিধা যে তুমি এরপরে ধরো কিছু সে প্রশ্ন তোমাকে রিলেটেড দিয়ে দিছে তুমি চাইলে করতে পারো তো এই যে ভাই জি লাইনের পাশাপাশি ভাই সাইটেশন আকারে যে ওয়ান টু আকারে দেওয়া ভাই এগুলো দ্বারা কি বুঝাইছে এই যে দেখো ওয়ান দ্বারা বুঝাই যে পেপার থেকে অদ্দিন এটল দুই হাজার এ এই যে ইনফরমেশনটা নিছে থেকে নিছে ওয়ানে ক্লিক করবো ওয়ানে ক্লিক করলে ওয়ানের জায়গায় যাবে এই যে ধর কোথা থেকে নিছে টু তে কোথা থেকে এই যে ওয়ান টু এগুলা নিয়ে সে ব্যাখ্যা করবে আর যে যেখান থেকে নিছে সেই বিষয়গুলোই তুলে ধরতেছে আর এনিওয়ে জি থেকে রিসার্চ গ্যাপ বাই করা যাবে রিসার্চ গ্যাপ হলে হ্যাঁ অবশ্যই জিজ্ঞাসা করলে যে এখানে রিসার্চ ফিচার রিসার্চ ডাইরেকশন কি আছে বা ফিউচার রিসার্চ কি হতে পারে অবশ্যই বলা যেতে পারে এটা একটা গেল এটা এটা একটা বিষয় আর সবচেয়ে আরেকটা জিনিস বলে রাখি এটা তো সে দিবেই কিন্তু আমাদের জানা দরকার যে রিসার্চ গ্যাপটা সাধারণত কোথায় বলে থাকে কেউ কে বলতে পারবে একটা পেপারের এটা নিয়ে তো ইন ডিটেলস আলোচনা একটা সেকশন থাকে বা আচ্ছা সেটা সাধারণত আমরা ফিউচার যে ডাইরেকশন বলি যেটা এটা সাধারণত বাবুল যেরকম বললো অনেকে কনক্লুজন শেষের দিকে দিয়ে দেয় অথবা রেজাল্ট ডিসকাশনের শেষেও বলে অনেক সময় তো সাধারণত আমরা কনক্লুজনে যায় শেষের দিকে আমরা কিন্তু এই বিষয়গুলো বলি তো এই জায়গাটাকে কিন্তু আমাদের একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে ইন্ট্রোডাকশনের শেষের মানে শেষ প্যারাগ্রাফের আগের অংশটুকু সেখানেও কিন্তু সে জাস্টিফিকেশন করে বা আগের প্যারাগ্রাফটাকে কিন্তু আগের যে লিমিটেশনগুলো সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরে তাহলে এই দুইটা জায়গায় কিন্তু আমরা ফোকাস করে একে কিন্তু করতে পারি এমনি হচ্ছে প্রশ্ন করতে পারি ডাইরেক্টলি আবার এই জায়গাগুলো কিন্তু আমরা সার্চ করতে পারি আমি হিংস দিয়ে দিলাম বুঝা গেল এই দুইটা জায়গায় বিশেষ করে থাকে আচ্ছা ফারজানা মাহবুব তোমার আর কোনো প্রশ্ন আছে কিনা না ভাই আমি ক্লিয়ার ইউ আচ্ছা যে আপনি প্রশ্ন করলেন এরপর থেকে যারা প্রশ্ন করবে আজকে অনেকের সাথে নতুন হ্যাঁ সবার সাথে আসলে পরিচয় হোক হ্যাঁ আগে রিফাতের কাছ থেকে আসি একটু পরিচয়টা দিবেন তারপরে ওই লেখা করে এইভাবে করতে হবে আপনি যত ইফেক্টিভলি আপনি প্রশ্ন করতে পারেন আপনার আগে বুঝতে হবে যে আমি ওই পেপার আসলে কি কি আমি মানে কি জানবো আর কি আমার কি জানাটা দরকার নিজের বোধ আগে জরুরি আপনার যদি হয় কথার কথা আপনি ইংলিশ ভালো না কোনো সমস্যা নাই কিন্তু আপনি আসলে যেটা চাচ্ছেন এটা ইংলিশ যাই হোক না কেন আপনি যে বিষয়টা জানতে চাচ্ছেন সেটা খুব বেশি স্পেসিফিক হবেন আচ্ছা যেমন অত মেশিন ওর কাছে অনেক ইনফরমেশন আছে ওর মাথা ভরাই ইনফরমেশন কিন্তু সেখান থেকে আপনার নিতে হবে

গ্রামার নিয়ে ইংলিশ নিয়ে গুলো চিন্তা করবেন না ঠিক আছে এটা একটা বিষয় হ্যাঁ রিফাত ভাই মাঝে ভাইয়ের অনেক আগের সাথে পরিচয় রিফায় আপনার পরিচয় দেন

সেটা হচ্ছে আমার লেখাটাকে আমি আরো স্মুথ করতে চাচ্ছি সে ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে আমার এটা লেখা যেমন রাকিব ভাই একটা সুন্দর প্রশ্ন করছে যে আমি লেখে নিব তাহলে সেটা তো ইথিক্যালি হলো না তাহলে আমার কন্ট্রিবিউশন কি সেটা কিন্তু প্লাজারিজম হবে যদি আমি হুবাও সেখান থেকে কপি করি কারণ এখন কিন্তু কি বলে ভুলে গেলাম ম্যাক্সিমাম ভালো ভালো জানাল গুলোতে কিন্তু এই সফটওয়্যার কিন্তু তাদের কাছে আছে চ্যাট জিপিটি বা অন্যান্য জায়গায় আপনি লিখে নিছেন কিনা খুব গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ সো সেটা করবেন না কি করবেন তাহলে ফর एग्जांपल আমি আমার এটা অথর আমি আমি এই পেপারের মালিক তারপরেও কিন্তু আমি যদি এখান থেকে কোনো কিছু ইনফরমেশন নিতে চাই হুবব কিন্তু ব্যবহার করতে পারবো না সে ফর एग्जांपल কিছু ইকুয়েশন আছে আমি যেভাবে এক্সপ্লেইন করছি এখানে আমার পেপার বাট আমি সেম জিনিসটা আমি অন্য পেপারে ব্যবহার করতে গেলে আমাকে প্রফেস করে লিখতে হবে সো আমি কি করব প্রফেজের ক্ষেত্রে অথবা আমি যে রাইটিংটা করছি রাইট আপ করলাম আমি লেখলাম লেখার পরে আমাদের লেখা অনেক সময় ইংলিশে সমস্যা থাকে বা একাডেমিক ওই ধরনের লেখা আমার ইম্প্রুভমেন্ট না হইলে সেক্ষেত্রে আমি যেটা করতে পারি হ্যাঁ আমার লেখাটাকে আমি পলিশ করতে পারি তো সেটাকে আমি সুন্দর করে আমি যদি করতে চাই তাহলে এখানে আমরা ফেজার যে অপশনটা আছে সেখানে আমি দিতে পারি দেওয়ার পরে এখানে আমি পেস্ট করবো টেক্সট ফর এক্সাম্পল আমি এই টেক্সটটাই আমার আমার নিজের লেখা আমি চ্যাট জিপিটি বা অন্য কোনো এআই কারোর কাছেতে লিখে নেয়নি এটা আমার লেখাটা কিন্তু আমি সেটাকে প্রফ্রেজ হিসেবে ব্যবহার করতে যাচ্ছি প্রফ্রেজ করতে যাচ্ছি অথবা মডিফাই করতে যাচ্ছি সুন্দর করে বা এর মধ্যে আরো সৌন্দর্য করতে যাচ্ছি আচ্ছা সুন্দর বাড়াইতে যাচ্ছি সে ক্ষেত্রে অনেকগুলো অপশন আছে এখানে দেখেন যেহেতু আমাদের সাইন্টিফিক পেপারগুলো সাধারণত একাডেমিক রাইটিং হয় তো একাডেমিক রাইটিং এর ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু আমরা শুধু একাডেমিক টেক সিলেক্ট করব এ ছাড়াও যদি আমাদের সে ফর एग्जांपल আমি আইএলটিএস প্র্যাকটিস করি বা অন্যান্য টেস্টের প্রফেল হতে পারে জি বা অন্যান্য ইংলিশ টেস্টের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা এর ক্ষেত্রে দেখা গেলো তখন একাডেমিক আমাদের দরকার সবচেয়ে ইনফর্মাল দরকার ইনফিউজিয়াস্টিক অনেক সময় হচ্ছে যে আমাদের খুব ভাইব্রেন্ট হইতে হয় খুব সুন্দর ইংলিশ কুসায়া বলতে হয় অনেক ভালো ভালো শব্দ ব্যবহার করতে হয় তো সেক্ষেত্রে আমরা ইনফিউজিয়াস্টিক ব্যবহার করতে পারি অন্যান্য ব্যাপারগুলো ব্যবহার করতে পারি ইনফর্মাল হলে খুব ইনফর্মাল পার্সুয়েসিভ হলে তো এটা ডিপেন্ড করে হুম আমরা প্র্যাকটিস করতে পারি আমাদের লেখাগুলোকে কি হচ্ছে আমরা মডিফাই করতে পারি কিন্তু যেহেতু আমাদের সাইন্টিফিক পেপার সে ক্ষেত্রে আমরা একাডেমিকটা রাখব এরপর আমি প্রফ্রেস অপশনে ক্লিক করব এখানে কিন্তু অপশন আছে যে আপনি যে লেখাটা লিখবেন লেন কতটুকু হবে ভাষাবাশে ভেরিয়েশন কি রকম হবে মিডিয়াম যে ভেরিয়েশন হয় তাহলে এই লেখাটাই সে কি করলো তার মত করে সে প্রফ্রেস করলো মোটামুটি সেন্টেন্সগুলোকে তো কল তো এই হচ্ছে যেমন এখন যদি এই পেপারটা আমার না হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব আমি তো এখানে চাই এইভাবে পুরা ফ্রেস করে নিলাম কিন্তু এটা তো আমি আসলে আমার মতো করে হইল না এখানে হচ্ছে কি আমি পুরা পুরো ইয়া করে আমরা নিলাম তাহলে সেটা হচ্ছে সবচেয়ে ভালো হয় আরেকটা বিষয় হচ্ছে আমি আমার যে পেপারটা এটা হচ্ছে আমার রিলেটেড হইতে নাও হইতে পারে বা আমি যে লেখাগুলো লেখছি রেজাল্টের সাথে আমার রেজাল্ট মিলবে না বা লেখার যে সিকুয়েন্স মিলবে না তাহলে সেক্ষেত্রে যদি আমরা এখান থেকে নিয়ে শুধু পড়া ফ্রেশ করে আমার পেপারে বসাই তাহলে লেখার মধ্যে যে একটা সৌন্দর্য সেটাও থাকবে না এবং বোঝাই যাবে যে অন্য জায়গা থেকে আমি কপি পেস্ট করছি জাস্ট আমি পড়াফ্রেশ করছি তো এই জন্য সবচেয়ে ভালো হচ্ছে পেপার লেখা শিখতে হবে ইংলিশ নিজের ইমপ্রুভমেন্ট থাকতে হবে পেপার কিভাবে লিখতে হয় সেগুলো জানতে হবে জানলে আমি আমার মতো করে পেপারগুলো দেখে কিভাবে লেখে দেখে আমার মতো লিখবো লেখার পরে আমি সেগুলো করতে পারি কি আমার পড়া ফ্রেজিং যে টুলগুলো এগুলো আমি হেল্প নিতে পারি